আরিফের বুকে লেপ্টে আছে মায়া। নিজের ভাইকে এতটা দিন বাদে দেখতে পেয়ে আবেগপ্লুত হয়ে উঠেছে সে। তাই আরিফকে জড়িয়ে ধরে আছে সেই কখন থেকে। আরিফ এসে মায়ার মাথায় আদুরে এক হাত বুলিয়ে দিচ্ছে বারবার। ভাই বোনের সখ্যতা যেন বেড়েই চলেছে হনে হনে। আরিফ মায়ার মনের অবস্থাটা সবটাই বুঝতে পারছে। বিগত 10 মাস ধরে মায়া আরিফকে দেখতে পায়নি, তাই হঠাৎ করে সামনে চলে আসায় অনেকটা আবেগপ্লুত হয়ে ওঠে মায়া। মায়ের অ্যাক্সিডেন্টের সময় যদিও আরিফ মায়ার পাশেই ছিল, কিন্তু মায়ার জ্ঞান ফেরার পরপরই নিজের বিজনেস সমস্যার কারণে চট্টগ্রামে ফিরতে হয়েছে আরিফকে। তাই মায়া নিজের চোখ খুলে সবাইকে পেলেও আরিফকে দেখতে পায়নি কোথাও। হৃদের অশান্ত চোখ শীত হয়ে আসে আরিফকে দেখে, নিজের হিংস্র ভাবটা মুহূর্তেই শান্ত হয়ে আসে। মায়াকে আরিফের বুকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে হৃদ। দমটা যেন আটকে ছিল মায়াকে কারো বুকে দেখে। আরিফ আর মায়াকে দেখে হাসি মুখে এগিয়ে আসে হেনা খান ও মায়ার মা। আরিফকে কিছু বলার আগেই সেখানে উপস্থিত হয় ফিহা। হেনা খান ফিহাকে গুরুত্ব না দিয়ে নিজের মতো করে আরিফের সাথে কথা বলে সামনে এগিয়ে যায়, কিন্তু মায়াকে নিয়ে। আরিফও হাসি মুখে তাদের পেছন পেছন অগ্রসর হতে গেলে থামতে হয় তাকে। ফিহা পেছন থেকে আরিফকে উদ্দেশ্য করে বলে ওঠে, ধন্যবাদ না দিয়ে চলে যাচ্ছেন, আজব পাবলিক তো আপনি। ফিহার কথায় পিছনে ফিরে তাকায় আরিফ। ফিহাকে এক পলক পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে দ্রুত চোখ সরিয়ে সামনে তাকায় সে। পরে চলে যেতে যেতে ফিহাকে উদ্দেশ্য করে বলে ওঠে, যেটা সামলাতে পারবেন না সেটা পরেন কেন? পেট দেখানো যদি খুব জরুরি না হয়ে থাকে তো চেঞ্জ করে আসুন। আরিফের এমন কথায় হতভম্ব হয়ে যায় ফিহা। কি বলেছে বোঝার জন্য নিজের দিকে তাকাতেই বুঝতে পারে, ফিহা বিদেশি কালচারের, বড় হওয়ায় পেট বের হওয়া তেমন একটা ব্যাপার না। ওরা সবসময় এই ধরনের ড্রেস আপ পরে থাকে। কিন্তু আরিফের কাছে বিষয়টা মোটেও পছন্দ না বুঝতে পেরে ফিহা নিজেকে দ্রুততার সঙ্গে গুছিয়ে নেয়। পরে কিছু একটা ভেবে মুচকিয়ে সে উল্টো পথে নিচে পা বাড়ায়। হাতে হলুদের বাটি নিয়ে দাঁড়িয়ে আছে আয়ান। নিজেই নিজের মনের মানুষটাকে একান্তভাবে হলুদ ছুঁয়ে দেওয়ার জন্য তার এই প্রচেষ্টা, কিন্তু অনাকাঙ্ক্ষিত ব্যক্তিটি সামনে পেয়েও হলুদ ছোঁয়াতে পারছে না সে। মায়া আর মায়াবাসীকে নিয়ে মন্থন হয়ে আছে। মায়ের আশেপাশে পরিবারের সকল সদস্যই রয়েছে, তাই সে বাধ্য হয়ে মায়ের পাশেও ঘুষতে পারছে না। দূর থেকে হলুদ বাটি নিয়ে দাঁড়িয়ে আছে অসহায় দৃষ্টিতে করে। আয়ানের এমন দৃষ্টি অপেক্ষা করে কেউ একজন গিয়ে সবার সামনে দিয়েই মায়ার গাল গলায় নিজের দুহাতে হলুদ প্যাকেটটা দেয়। আকস্মিক ঘটনায় সবাই সামনে তাকাতেই অবাক হয়ে হাঁ করে তাকিয়ে থাকে ব্যক্তিটির দিকে। কারণ ব্যক্তিটির জীবনে কখনো কারো হলুদের ফাংশনে যাওয়া তো দূর দূর দূরের বিষয়, আর সেই জায়গায় হলুদ নিয়ে মাখামাখি করছে, তাও আবার নিজের বউকে সবার সামনে লাগিয়ে দিচ্ছে। কথাটা ভাবতেই সবার চোখ কৌটো থেকে বেরিয়ে আসার উপক্রম। হৃদ সবার এমন দৃষ্টি অনুসরণ করলেও কিছু না বলে চুপচাপ নিজের মতো করে মায়ার গালে গলায় হলুদ লেপটে দেয়। হৃদের হঠাৎ এমন কাজে মায়া প্রথমে কিছু বুঝতে না পারলেও পরে চুপ হয়ে যায় ভয়ে, আর তাকিয়ে থাকে অসহায় দৃষ্টিতে। আর হৃদকে এমনভাবে হলুদ লাগাতে দেখে হেনা খান অবাক হয়ে বলে ওঠে, কি করছিস হৃদ? হেনা খানের কথায় হৃদ তার দাদির দিকে না তাকিয়ে হলুদ লাগাতে লাগাতে মায়ার চোখে নিজের দৃষ্টি স্থির রেখে স্বাভাবিকভাবেই বলে ওঠে, হলুদ লাগাচ্ছি। তোর কি আমাকে কানা মনে হচ্ছে রে? তুই ওকে এভাবে কেন হলুদ লাগাচ্ছিস? আমার মন চেয়েছে তাই লাগাচ্ছি। হৃদের এমন খাপছাড়া কথায় তেলে বেগুনে জ্বলে ওঠে হেনা খান। কথায় কপাট রাগ দেখিয়ে বলে ওঠে, তোর মন চাইলেই তো কিছু করতে পারবি না তুই, আমার সোনামার সাথে তো একদমই না। হেনা খানের এমন কথায় হৃদ মাথায় থেকে দৃষ্টি সরিয়ে দাদির দিকে তাকায়। পরে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে প্রশ্ন করে বলে ওঠে, কেন পারবো না? তোমার সোনামাকে আমার সাথে বিয়ে দেওয়ার সময় তুমি কি আমার সাথে চুক্তি করেছিলে যে তোমার সোনামাকে আমি কোনো কিছু লাগাতে পারবো না, কিছু পরবো না? কই, আমার তো তেমন কিছুই মনে পড়ছে না। কথাটা বলেই আবারও হৃদ হেনা খানের দিকে তাকায়। পরে খানিকটা থেমেও আবার মায়ার দিকে তাকিয়ে গালে আদুরে হাত দিয়ে ভালো করে হলুদ মাখাতে মাখাতে হেনা খানকে উদ্দেশ্য করে বলে ওঠে, দাদি, এখন তোমার সোনামাকে মাত্র হলুদ ছুঁয়ে দিলাম, আমার তো আরও অনেক ছোঁয়াই বাকি, পরে আছে,
তোমার সোনামার সাথে। হৃদের এমন কথার কানে আসতে হেনা খান রেগে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, এই তুই এতটা নির্লজ্জ কবে থেকে হলি হৃদ? যবে থেকে বউ আমার পালাই পালাই করে, সোজাসাপটা উত্তর। হৃদের এমন খাপছাড়া কথায় হেনা খান চুপ হয়, কারণ তিনি হৃদকে আরও কিছু বললে তার উত্তর হিসাবে হৃদের এমন লাগামছাড়া কথাই শুনতে হবে তাকে। তাই তিনি চুপ করে হৃদের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। উপস্থিত সবাই চুপ হয়ে আছে হৃদের কথায়, সাথে মায়াও। হৃদ নিজের মতো করে মায়াকে হলুদ লাগিয়ে সবার দৃষ্টি উপেক্ষা করে হনহনিয়ে চলে যায় জায়গা ছেড়ে। অন্য কারো হৃদের এমন পরিবর্তনটা মোটেও ভালো লাগছে না। রাগে তার শরীর রিড়ি করছে শরীরটা তার, আর সেই রাগের রেশ ধরে হাতে থাকা হলুদের বাটিটি প্রচণ্ড জোরে আছাড় মারে ফ্লোরে আয়ন। তার ইচ্ছে করছে সব কিছু ধ্বংস করে দিতে। কেন তার সাথে এমনটা হচ্ছে? সে তো এমন কিছু আশা করেনি। তাহলে আজ কেন এত তাকে কেন কেন প্রশ্নের সম্মুখীন হচ্ছে সে? কে দিবে তার এত কেন প্রশ্নের উত্তর? একরাশ বিরক্তি নিয়ে ঘুম ঘুম চোখে ঢুলতে ঢুলতে ধীর পায়ে ছাদ থেকে নিচে নামে যাচ্ছে মায়া। সারা মুখে গলায় আর মুখে গলায় তার হলুদের মাখামাখি। সেই হলুদ পরিষ্কার করার জন্য হেনা খান মায়াকে নিচে পাঠায় গোসল করার জন্য। হলুদ অনুষ্ঠান এখনও চলছে ছাদে সারা রাত ব্যাপী, সেটা বহাল থাকবে। মায়া রাত জাগতে না পেরে তাকে নিচে পাঠানো হয় গোসল ঘুমিয়ে পড়ার জন্য। মায়া ঢুলতে ঢুলতে এগিয়ে আসতেই তাকে কেউ পেছন থেকে জাপটে ধরে নিজেকে দুহাত দিয়ে মায়াকে আঁকলিয়ে নিয়ে তাকে নিয়ে অন্ধকার একটা রুমে ঢুকে যায়। আকস্মিক ঘটনায় মায়া স্তব্ধ হয়ে যায়। কি করবে কিছু বুঝতে না পারে নিজের দুহাত পা ছুটাতে ছুটাতে চিৎকার করায় মেটে ওঠে। কিন্তু বাড়িতে মিউজিক শব্দ বিকট হওয়ায় মায়ের চিৎকার কারো কান পর্যন্ত পৌঁছাতে সক্ষম হচ্ছে না। আর মায়াকে জাপটে ধরা ব্যক্তিটি সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে এই মুহূর্তে।